हाय गाइस, वेलकम टू माय चैनल। নাতিকে না দেখতে যাওয়ার খবর শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে, তবে এর ব্যাখ্যা দিয়েছেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, একটা রেস্ট্রিকশন তো থাকেই, তাই আর দেখতে যাইনি। দুই চার দিনের মধ্যে বাড়ি আসবে, তখন খুলে নেব, ভালো করে দেখব। নাতির নাম ঠিকই করেছেন, এমন প্রশ্নে বর্ষয়নী ওই অভিনেতা বলেন, এখনো কোনো কিছু ঠিক করা হয়নি, এই স্বল্প সময়ে নাম ঠিক করিনি, তবে হ্যাঁ এমন একটা নাম রাখতে চাই যে নামের অর্থ রয়েছে। কোয়েল মল্লিকের মা হওয়ার খবর প্রথমবার প্রকাশ আসে গেল বছরের নভেম্বরে। এরপর গত ফেব্রুয়ারিতে চূড়ান্তভাবে জানা যায় তিনি মা হতে যাচ্ছেন। এরই মধ্যে করোনা ছড়িয়ে পড়ে, ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরাও। কিন্তু সন্তান জন্মদানের পর কোনো সমস্যাই হয়নি তার, মা সন্তান দুজনেই ভালো আছে। 2013 সালে প্রযোজক মিসপাল সিং এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ কোয়েল মল্লিক। 7 বছর পর এই দম্পতি সংসার আলো করে এলো নতুন অতিথি। বাংলা বিনোদন জগতে সর্বশেষ নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।